আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট জিলাপি। জিলাপি বাঙালির খুবই প্রিয় একটি খাবার, এর সাথে বাঙালির যেন প্রাণের একটি সম্পর্ক। কিন্তু বাসায় এই জিলাপিটি তৈরি করতে গেলে আমরা প্রায়ই নানান রকম সমস্যার সম্মুখীন হই। আমি আজকে কিছু ছোট ছোট টিপস সহ দেখাবো কিভাবে এই মচমচে এবং রসালো জিলাপি বাসায় তৈরি করে ফেলা যায়। আর তার জন্য আমার দেখানো জিলাপি তৈরির পুরো প্রসেসটা ঠিকভাবে ফলো করতে হবে। তো চলুন দেখে নিই। আমি চারটি স্টেপে এই রেসিপিটি দেখাবো। প্রথম স্টেপেই দেখাচ্ছি কিভাবে ব্যাটারটি তৈরি করতে হবে। ব্যাটারের জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার। এরপর নিচ্ছি 2 টেবিল চামচ উঁচু উঁচু করে টক দই। আপনারা যদি সমান করে নেন তাহলে 2.5 টেবিল চামচ দিয়ে দিবেন। খেয়াল রাখতে হবে টক দইটা যেন ভালো টক থাকে। ভালো টক না হলে কিন্তু জিলাপিটা ভালো হবে না। এরপরে আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন আঠালো ব্যাটার তৈরি করে নিব। পানি আপনারা বুঝে দেবেন। এই পর্যায়ে কিন্তু আমি ব্যাটারটা বেশ ঘন রাখবো, সেজন্য আমি এখানে পানি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। আমি পরে আরও পানি অ্যাড করব, কিন্তু সেটা কখন আমি আপনাদেরকে বলে দেব। এবং আপনারা অবশ্যই প্রতিটা স্টেপ আমার মতন করে ফলো করবেন। এই ঘন ব্যাটারটিকে আমি প্রায় 5 মিনিটের মতন হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে ফেটে নিব। দেখুন, ফেটতে ফেটতে আমার ব্যাটারটি কিন্তু বেশ স্মুথ হয়ে গিয়েছে। এবার ব্যাটারটিকে আমি ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখব। ব্যাটারটা রেডি হতে হতে চলুন আমরা চিনির শিরাটি তৈরি করে নিই। শিরা তৈরির জন্য আমি একটি হাঁড়িতে চিনি নিচ্ছি 3 কাপ। একটা কথা মনে রাখবেন, জিলাপির জন্য চিনির শিরা কিন্তু একটু বেশিই হতে হবে, যাতে করে জিলাপিগুলো শিরাতে ভালোভাবে ডুবতে পারে। এতে করে রসটা জিলাপির ভেতরে ঢুকবে। আমি পানি দিয়েছি 1.5 কাপ এবং এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, যাতে চিনির শিরাটা ক্রিস্টালাইজড হয়ে না যায়। এবার দিচ্ছি 1 চিমটি জাফরান। তবে এটা অপশনাল, এটা আপনারা ইচ্ছা করলে, জাফরান যদি না থাকে কারো এটা না দিলেও চলবে। জাফরান দেওয়াতে চিনির শিরাটা দেখুন বেশ মিষ্টি একটা হলুদ রং ধারণ করছে। আমার শিরাটাতে বলক চলে এসেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন গোলাপ জল। এই শিরাটা হতে খুব বেশিক্ষণ লাগে না, এটিতে 1 তার বা 2 তার হওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু আঠালো ভাব হলেই কিন্তু শিরাটাকে নামিয়ে নিতে হবে। আমার শিরা হয়ে গিয়েছে, আমি শিরাটাকে ঢেকে সরিয়ে রাখছি। এবার স্টেপ 3, আমি ব্যাটারটাতে আরও কিছু উপকরণ অ্যাড করব। 20 মিনিট পরে কাভারটি তুলে আমি ব্যাটারটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়া জিলাপির উপরের অংশটাকে মচমচা করবে। দিচ্ছি 1 চা চামচ এবং আরও 1/4 চা চামচ বেকিং পাউডার। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার এতে অ্যাড করছি 2 চা চামচের মতন লেবুর রস। লেবুর রসটা দেবার পরে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ফেটে নিব। এই পর্যায়ে দেখতে পাবেন যে ভেতরে অনেক এয়ার বাবল তৈরি হচ্ছে, এটাই কিন্তু জিলাপিটাকে ফোলাবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এবার এতে অ্যাড করছি সামান্য পানি। পানির পরিমাণটা এমনভাবে দিব, জিলাপির ব্যাটারটা আমি যতটুকু নরম রাখতে চাচ্ছি সেই পরিমাণেই পানিটা অ্যাড করব। তবে জিলাপির ব্যাটারটা খুব বেশি নরম করা যাবে না, তাহলে জিলাপির শেপটা ভালো আসবে না। আমি এখন পানি দিয়েছি 1/4 কাপের মতন। আর আমার পুরো ব্যাটারটা আজকে তৈরি করতে প্রথম থেকে শেষ পর্যন্ত পানি লাগলো মেজারিং কাপের 3/4 কাপ। তবে আবারও বলছি, আপনাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে। ভালোভাবে ফেটে নিয়েছি আমি ব্যাটারটি। আমার ব্যাটারটি কিন্তু এখন জিলাপির জন্য রেডি। স্টেপ 4-এ আমি জিলাপি ভাজা এবং এ বিষয়ে আরও কিছু টিপস আমি শেয়ার করব। আমি একটি সসের বোতলে ব্যাটারটি ঢেলে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। পাইপিং ব্যাগ এবং সসের বোতল কোনোটাই না থাকলে জিপলক ব্যাগও কোনাটা কেটে ব্যবহার করতে পারেন। জিলাপি ভাজার জন্য আমি একটি ছড়ানো প্যান নিয়েছি এবং এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের সাথে আপনারা ইচ্ছা করলে 2-3 টেবিল চামচ ঘি অ্যাড করতে পারেন, এতে করে জিলাপির গন্ধটা আরও সুন্দর হবে। এবার গরম তেলে আমি আমার প্রথম জিলাপিটি ছাড়ছি। দেখুন কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিলাপিটি দিয়ে দিচ্ছি।
জিলাপির জন্য তেলটা গরম হওয়া কিন্তু খুবই জরুরি। তেলটা ভালোভাবে গরম হলে তারপরেই জিলাপিটা তেলে দিবেন, এবং জিলাপি তেলে দেবার পরে জালটাকে কমিয়ে একটু লোতে নিয়ে আসতে হবে এবং সময় নিয়ে জিলাপিটাকে ভাজতে হবে। জিলাপি ভাজার আরেকটি টিপস হচ্ছে, জিলাপি ডুবো তেলে ভাজতে হয়, তবে তেলের পরিমাণটা অনেক বেশি নেবেন না, এতে করে জিলাপির শেপটা কিন্তু সুন্দর হবে না। আবার তেল বেশি পরিমাণ কম হলেও কিন্তু জিলাপি ফুলবে না। আমি যে প্যানটা নিয়েছি তার যে ধারটা আছে সেই ধারের চার ভাগের এক ভাগ যেন ডুবে থাকে এমন পরিমাণ তেল আমি নিয়েছি। একদিক হয়ে গেলে আমি জিলাপিগুলোকে এবার আলতোভাবে উল্টে দিচ্ছি। আমার চুলার জাল এখন মিডিয়াম লো। জিলাপি কিন্তু খুব ভালো করে সময় নিয়ে না ভাজলে চিনি সিরাতে দেবার পরে নরম হয়ে যাবে। হয়ে গেল আমার রসে টইটুম্বুর জাফরানি জিলাপি একদম রেডি। এই জিলাপিগুলো আপনারা এক সপ্তাহ পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন, এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিলে একদম ক্রিস্পি থাকবে। একটা জিলাপি ভেঙে আমি দেখাচ্ছি উপরটা কত ক্রিস্পি এবং ভেতরটা কত জুসি। আমি চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা থেকে টিপসগুলো সবার সাথে শেয়ার করতে। আশা করছি আজকের ভিডিওটিতে সবার হেল্প হবে। রেসিপিটি ট্রাই করে আমার কমেন্ট বক্সে সবাইকে জানাবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।